আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো আছো নিশ্চয়? বর্তমান করোনাকালীন পরিস্থিতিতে সবারই ঘরে থাকাটা বাধ্যতামূলক। অযথা তোমরা বাইরে ঘোরাফেরা করবে না, এবং বাইরে যদি যেতেই হয় ঘরে এসে সুন্দরভাবে সাবান পানি দিয়ে হাত মুখ ধুবে, পারলে পরে ডেটল কিংবা সেভলন পানি দিয়ে গোসল করে তারপরে ঘরে প্রবেশ করবে। তো বাংলাদেশ সরকারের শিক্ষা পদ্ধতির ক্ষেত্রে সকল শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে বন্ধ রাখা হয়েছে, কিন্তু বাংলাদেশ সরকারের অন্যতম পদক্ষেপ হল শিক্ষা পদ্ধতিকে টার্গেট অনুযায়ী, গোল অনুযায়ী এগিয়ে নেওয়া। তার এই প্রসেসটায় আমরা আজকে অনলাইন ক্লাসে উপস্থিত। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি শিবপুর গার্লস হাই স্কুল এর সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান। আজকে নবম শ্রেণীর রসায়ন বিষয়ে পঞ্চম অধ্যায়ে রাসায়নিক বন্ধন সম্পর্কিত একটি ক্লাস নিতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখনই আমরা রাসায়নিক বন্ধন সম্পর্কে জানতে যাই, সেক্ষেত্রে আমাদের প্রথমে রাসায়নিক বন্ধনটা কি সে সম্পর্কে সংজ্ঞাটা জেনে নেওয়াটা বিশেষ জরুরি। তোমরা আসো রাসায়নিক বন্ধনের সংজ্ঞাটা জেনে। আমরা জানি অণুতে পরমাণুগুলো বিক্ষিপ্তভাবে থাকে না, এরা সুবিন্যস্তভাবে অণুতে একটা সজ্জায় বিন্যস্ত থাকে। তো সেক্ষেত্রে অণুতে পরমাণুগুলো যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকেই বলা হয় রাসায়নিক বন্ধন। তো এই রাসায়নিক বন্ধন বিভিন্ন প্রকারে হতে পারে। উদাহরণস্বরূপ আমরা আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, সিগ্ম বন্ধন, এছাড়াও আরও বন্ধন আছে, যেমন হাইড্রোজেন বন্ধন, পাই বন্ধন, ভ্যান্ডার ওয়ালস বন্ধন ইত্যাদি। তো যখনই আমরা রাসায়নিক বন্ধন ডিটেইল বা বিস্তারিত জানতে যাই, সেক্ষেত্রে এই বন্ধন সমূহ গঠন করার ক্ষেত্রে ইলেকট্রন সমূহের দরকার হয়। অর্থাৎ কোনো মৌলের পরমাণুতে সর্বব্যস্ত কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে তাদের আদান প্রদান কিংবা ভাগাভাগি বা শেয়ারের মাধ্যমে এই বন্ধনগুলো গঠিত হয়। তো সর্বপ্রথম আমরা পরমাণু যোজনী ইলেকট্রন সম্পর্কে জানব। যোজনী ইলেকট্রন সম্পর্কে বলা হচ্ছে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস করে যে ইলেকট্রনগুলো পাওয়া যায়, অর্থাৎ কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলোকে বলা হয় যোজনী ইলেকট্রন বা যোজনা ইলেকট্রন। ফর এক্সাম্পল, আমরা যদি এখানে একটা রিং পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস করা হয়েছে, যে মৌলটার প্রথমে ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি সেই মৌলটা হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামের রিং পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে আমরা দেখি যে এর সর্ববহিস্ত কক্ষপথে একটা ইলেকট্রন বিদ্যমান রয়েছে, সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে। সেক্ষেত্রে আমরা যোজনী ইলেকট্রনের সংজ্ঞা বললাম যে পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যে কয়েকটি ইলেকট্রন থাকে তাই হচ্ছে ওই মৌলের বা ওই পরমাণুর যোজনী ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন। সেক্ষেত্রে পটাশিয়ামের সর্বশেষ কক্ষপথে যেহেতু একটা ইলেকট্রন রয়েছে, অর্থাৎ পটাশিয়ামের যোজনী ইলেকট্রন একটা। পাশে আর একটা চিত্র দেখতে পাচ্ছি, আর একটা রিং পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস করা আছে। যে মৌলটি ইলেকট্রন বিন্যাস করা আছে সেটা আমরা অক্সিজেন, তার মানে এই রিং পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাসে দেখতে পাই যে অক্সিজেন পরমাণুর সর্বশেষ কক্ষপথ হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। এই দ্বিতীয় কক্ষপথে 1, 2, 3, 4, 5, 6 ইলেকট্রন রয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে অক্সিজেনে যোজনী ইলেকট্রন হচ্ছে 6টি। তো যোজনী ইলেকট্রন ছিটলাম আমরা, সেক্ষেত্রে যোজনী বা যোজ্যতা কাকে বলে এটা আমাদের জানাটা বিশেষ জরুরি। কোনো মৌলের পরমাণুতে কোনো মৌলের অণুতে পরমাণুগুলো কোনো মৌলের অণুতে পরমাণুগুলো বা কোনো অণুতে মৌলের পরমাণু
একটি পরমাণু অপর আরেকটি মূলের আরেকটি পরমাণুর সাথে সংযুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতাকে বলা হয় যোজনি বা যোজ্যতা। আমি আবার আরেকবার রিপিট করছি, যে কোনো মূলের একটি পরমাণু অপর একটি মূলের অপর একটি পরমাণুর সাথে সংযুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতাকে বলা হয় যোজনি বা যোজ্যতা। আমরা এখানে দেখতে পাই যে হাইড্রোজেনের সর্বব্যস্ত কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, সেক্ষেত্রে হাইড্রোজেনের যোজনী ইলেকট্রন হচ্ছে একটা, এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাই এর সর্বব্যস্ত কক্ষপথে 17, যেটা সেখানে আমরা দেখতে পাই 1s2 2s2 2p6 3s2 এবং 3p5। অর্থাৎ এই ক্লোরিন পরমাণুর সর্বব্যস্ত কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, কিন্তু এর অষ্টকত্ব লাভ করতে আর একটা ইলেকট্রনের দরকার, যেটা সে হাইড্রোজেনের কাছ থেকে পেয়ে থাকে বা হাইড্রোজেনের সাথে শেয়ার করে। এভাবে হাইড্রোজেনের একটা ইলেকট্রন এবং ক্লোরিনের একটা ইলেকট্রন পরস্পর মিলিতভাবে হাইড্রোজেন ক্লোরাইড গঠন করে। থ্যাংক ইউ ভেরি মাচ।